7 জানুয়ারি ভোট। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে 2024 সালের 7 জানুয়ারি রবিবার। গতকাল বুধবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সিসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 নভেম্বর, মনোনয়নপত্র বাছাই 1 থেকে 4 ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি 6 থেকে 15 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 17 ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে 18 ডিসেম্বর। এবারে ভোট দেবে 11,97,00,000 ভোটার। কেন্দ্র সংখ্যা প্রায় 42,000। ভোটকক্ষ 2,62,000। 300 আসনেই ভোট হবে ব্যালট পেপারে। ভাষণে সিএসসি বলেন, কমিশন তার আয়ত্তে থাকা সব সামর্থ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে দায়িত্ব পালন করবে। প্রায় 14 মিনিটের ভাষণে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসে সমাধান খোঁজার তাগিদ দিয়ে সিএসসি বলেন, আমি সব রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব, সংঘাত পরিহার করে সমাধান অন্বেষণ করুন। সংলাপের মাধ্যমে সমঝোতা ও সমাধান অসাধ্য নয়। সংসদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে গতকাল বিকেল 5টায় নির্বাচন ভবনে সিএসসির কক্ষে নির্বাচন কমিশনের 26তম সভা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে এ সভায় 4 নির্বাচন কমিশনার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আনিসুর রহমান এবং ইসির সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের দিন ঠিক করে বিস্তারিত তফসিল চূড়ান্ত করা হয়। এরপরই সন্ধ্যা 7টায় সিসি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এবারে প্রার্থিতা প্রত্যাহারের পর 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য 14 দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য 19 দিন সময় রয়েছে। ভোটের 48 ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে, অর্থাৎ 18 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। একাদশ সংসদের যাত্রা হয়েছিল 2019 সালের 30 জানুয়ারি। সেই সংসদের মেয়াদ আগামী বছরের 29 জানুয়ারি শেষ হচ্ছে। 2024 সালের 29 জানুয়ারির আগের 90 দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুসারে তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনাকারী সাংবিধানিক সংস্থাটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিয়মিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন নোশন টেলিভিশনের পর্দায়।